নমস্কার বন্ধুরা, সবাইকে কুকুজ শিখা রান্নাঘরে স্বাগত। আজকে আমি আরও একটা ঠাকুর বাড়ির সাবেকি রান্না নিয়ে হাজির হয়েছি। আজ আমি কাঁচকলা দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করব, যেটা কিনা রবি ঠাকুরের প্রিয় রান্নাগুলির মধ্যে এটা একটা অন্যতম রেসিপি। নিরামিষ হিসাবে ভীষণই সুস্বাদু একটি রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক রবি ঠাকুরের সেই প্রিয় রেসিপিটা বা রান্নাটা। প্রথমে আমি একটা মশলা তৈরি করে রাখবো, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন আমি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি 2 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিয়েছি। এই রান্নাতে কিন্তু হলুদ লঙ্কার গুঁড়ো ইউজ হবে না, কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হবে। তারপর আমি মশলাটা সামান্য জল দিয়ে এটাকে গুলে রাখবো। মশলাটা আমি গুলে নিয়েছি, আর আমাদের এখানে তেঁতুল জল লাগছে, এখানে আমি 2 কাপ মতো তেঁতুল জল নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি 1 টেবিলস্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ওই কাঁচকলা আর আলুটা আমি ছেড়ে দিয়ে ভেজে নেব। এখানে আমি 4টে কাঁচকলাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আমি এখানে 2টো আলুকে এইভাবে করে চৌকো করে কেটে নিয়েছি। তারপর আলু আর কাঁচকলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেব। এখানে আলুটা অপশনাল, পুরো রান্নাটা শুধু কাঁচকলা দিয়ে হবে। যেহেতু আমরা বাঙালি, তাই সব কিছুতে একটু আলু না দিলে ভালো লাগে না খেতে, তাই আমি এখানে 2টো আলু অ্যাড করেছি। আপনারা না চাইলেও নাও দিতে পারেন, পুরো রান্নাটা কাঁচকলা দিয়েও করতে পারেন। আমি আলু আর কাঁচকলাটা নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি আলু আর কাঁচকলাটাকে নামিয়ে রাখবো। রবি ঠাকুরের প্রিয় আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। আমি আলু আর কাঁচকলাটাকে নামিয়ে রেখেছি। এরপর আমি কড়াইতে আরও 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য হিং এখানে দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি 1 টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ওই গুলে রাখা যে মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচ মতো নারকেল বাটা আমি এখানে ইউজ করছি। এই নারকেল বাটাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা স্কিপ করলে কিন্তু হবে না। তারপর নারকেলটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আজকের এই রেসিপিটা ঠাকুরবাড়ির রান্না পূর্ণিমা ঠাকুরের লেখা একটি বই থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভালো লাগবে রান্নাটা। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন, আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি ওই ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে নিলাম। আলু আর কাঁচকলাটা দিয়ে আমি আবার 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেঁতুলগুলা জলটা আমি এখানে দিয়ে দিলাম, আর আমি সামান্য ওই বাটি ধোয়া জল আমি এখানে অ্যাড করছি। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো জল অ্যাড হবে না, এই তেঁতুলগুলা জলেই আলু আর কাঁচকলাটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তরকারিটা মাখো মাখো ধরনের হবে, তো খুব বেশি ঝোল হবে না। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা যদি চান এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তারপর ঝোলটা ফুটে গেলে আমি এখানে 1 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। যেহেতু আমি তেঁতুলটা দিয়েছি তাহলে টেস্টটা ভালো আসবে। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, যাতে আলুর কাঁচকলাটা সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট বাদে আমি ফিরে এলাম, আমি এবার দেখে নেব। তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে, আমি একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে এরপর আমি তরকারিটাকে একটু সাঁতলিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের আরেকটা সাইডে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিলস্পুন মতো আমি ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটা গরম হয়ে গেলে আমি একটু এইভাবে করে দিচ্ছি, যাতে চারদিকে ঘিটা ছড়িয়ে যায়। এরপর আমি সামান্য সর্ষে আমি ফোড়ন দিয়ে দিলাম, আর আমি এখানে
কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। এরপর সর্ষে আর কারি পাতাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় কারি পাতাটা। কারি পাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এই ফোড়নটা কাজ করা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে নেব, আমার প্রায় তৈরি। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ফোড়নটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমরা রাখবো না, একটু নাড়াচাড়া করে আমাদেরকে নামিয়ে নিতে হবে। তৈরি করে নিলাম রবি ঠাকুরের প্রিয় রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে এইভাবে নিরামিষের দিন অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে।